আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। UHRS বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের কোয়ালিফিকেশন। সো গাইস, আজকে আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি ভিডিও রিলিভিং লেভেলিং ইংলিশ নিউ অ্যান্ড ইমপ্রুভ। তো এই কাজটি যারা এখনও কোয়ালিফাই করতে পারেননি বা কাজের নিয়মটি জানেন না বা প্রসেস জানেন না, তারা কিভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো প্রথমে আমরা কোয়ালিফাইতে চলে যাব। তো কোয়ালিফাইতে আসলে আপনারা তিনটি করে চান্স পাবেন, প্রতি চান্সে 10টি সাবমিট করতে হবে। তো আপনারা ভিডিওটা দেখে দেখে কোয়ালিফাইটি করে নিতে পারেন। তো আমরা প্রথমে কোয়ালিফাইতে চলে যাই। সো গাইস, ভিতরে আসলে আপনারা অবশ্যই এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে উপরে থাকবে একটি কোয়েরি আর ডান পাশে থাকবে একটি ভিডিও। তো আপনার কোয়েরি আর ভিডিওর সাথে মিলাতে হবে যে এটা কতটা রিলেটেড না রিলেভেন্ট, তো এটা আপনার মিলাতে হবে। তো এটা কিভাবে করবেন, তো প্রথমে আমরা যেটা করব, কোয়েরি আর এই ডান পাশে থাকা ভিডিওর যে টাইটেলটা এই দুইটাকে মিলাবো, এটা দেখবো যে মিলে কি না। তার আগে যেটি করতে হবে, আমাদের ডান পাশে আসা যে ভিডিওটা, এই ভিডিওটার ভাষা যদি ইংলিশ হয় তাহলে এই যে নিচে থাকা অপশন এটা দিতে হবে, যে নিচে থাকা অপশন এটা। এরপর যেটি করব, এই যে উপরে যে কোয়েরিটা পপ টেস্ট ড্রাইভ ইউজার ট্র্যাক, তো এই পাশে এটা দেখতে হবে কতটা রিলেটেড। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আর কি, এই যে নামটা দেখেন মিলে গেছে, শুধু এইটুকু মিলে গেছে যে দেখেন পপ টেস্ট ড্রাইভার একদম হুবহু মিলে নাই। তার মানে এটা হাইলি রিলেভেন্ট হবে না। হাইলি রিলেভেন্ট তখনই হবে যখন আপনার এই যে টাইটেল বা ভিডিওর সাথে কোয়েরিটা হুবহু মিলে যাবে। তো আমাদের ভিডিওর টাইটেলে শুধু পপ টেস্ট ড্রাইভ, তারপর এখানে ভেরি কিউট লিটল কার, আর আমরা যদি চ্যানেলটির নামে যদি ফলো করি তাহলে দেখেন অটো পপ ড্রাইভার। তো এখানে অটো, তার মানে এটা মানে হুবহু মিলে নাই। তো এটা রিলেটেড দিয়ে দেন, সাবমিট করে দিব। তো এর পরেরটা দেখতে হবে, তো এগুলো আপনারা জাস্ট ইএসিএস দিয়ে বা শুধু ডান দিলেই হবে। তো এর পরের কোয়েরিটা দেখুন, কোভিড-19 ডেল্টা ভেরিয়েন্ট। তো এই পাশের সাথে আর ভিডিওর এই যে কোয়েরির সাথে বা ভিডিওটা মিলে কি না সেটা দেখতে হবে। তো এই ভিডিওটা কিন্তু কোভিড-19 নিয়েই করা হয়েছে। তো আমাদের এখানে ডেল্টা ভেরিয়েন্ট আর এখানে কি, এটার সাথে জাস্ট আমাদের এটা মিলে কি না সেটি দেখতে হবে। তো আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি এখানে কি বলা হয়েছে। তো এখানেও কিন্তু কোভিড-19 নিয়ে কথা বলা হয়েছে, ফাইজার আর কি ভ্যাকসিন। ওকে, তো আমরা একটু আরও একটু শিওর হয়ে নিই টাইটেলটা। তো এটার ভাষা কিন্তু ইংলিশ, তো এটা আমরা রিলেটেড দেব আর এই যে ইংরেজি। ওকে, রিলেটেড কারণ এটা হুবহু মিলে নাই, জাস্ট এটা রিলেটেড মানে কোভিড-19 নিয়েই কথা বলা হয়েছে, এজন্য আমরা এটা রিলেটেড সিলেক্ট করতে পারি। এর পরের কোয়েরিটা হলো ইবাই। তো আমাদের ডান পাশে থাকা ভিডিওটা যদি আমরা ফলো করি, এখানে দেখেন ইবাই ফর বিগিনার, তো এখানে কিন্তু ইবাই নিয়ে সম্পূর্ণ কথা বলা হয়েছে। টপিকটা, মূল টপিকটাই হলো ইবাই, ইবাইতে কীভাবে বেচা কিনা করবেন বা কেনাকাটা করবেন সম্পূর্ণ শেখানো হয়েছে। তো এটা হবে হাইলি রিলেভেন্ট, মানে সম্পূর্ণ মূল টপিকটা নিয়ে কথা বলা হয়েছে আমাদের কোয়েরির মূল টপিকটা। তো এটা হাইলি রিলেভেন্ট দিয়ে তারপর নিচে থাকা অপশন প্রথমটা দিয়ে দেন, সাবমিট করে দেব। তো এর পরের কোয়েরিটা আছে টিকটক মাসুক 2022 এপ্রিল। তো আমাদের এখানে যে ভিডিওতে টাইটেলটা দেখুন, টিকটক মাসুক আগস্ট 2022, আমাদের কোয়েরিতে আছে এপ্রিল আর এখানে আছে আগস্ট। তো এটা রিলেটেড দেন প্রথমটা, সাবমিট। তো এর পরের কোয়েরিতে আছে হোম ফ্রি। তো আমাদের এখানে দেখেন হোম ফ্রি নিয়েই মানে মেইন টপিকটাই হোম ফ্রি। তো এই যে টাইটেলটা দেখুন হোম ফ্রি, তারপর চ্যানেলের নামও হোম ফ্রি। তো এটা হাইলি রিলেভেন্ট দেন প্রথমটা অ্যান্ড দিস সাবমিট। তো এর পরের কোয়েরিতে আছে কার্ড মেকিং। তো আমাদের ডান পাশে ভিডিওতে দেখেন এটাও কিন্তু কার্ড মেকিং নিয়েই কথা বলা হয়েছে। তো আমরা ভিডিওটা যদি একটু প্লে করি তাহলে দেখতে পাবো, এই যে দেখেন কার্ড কীভাবে তৈরি করে আর কি, মানে সেটা টিউটোরিয়াল। তো এটা এই যে দেখেন, তো এটা একদম সম্পূর্ণ মিলে নাই, মানে এর আগে পরে অনেক কিছু আছে। তো এটা আমরা রিলেভেন্ট দিব। তো কার্ড মেকিং অনেক রকমের থাকতে পারে, তো এটা আমরা রিলেভেন্ট দেন প্রথমটা অ্যান্ড দেন সাবমিট। তো এর পরে কোয়েরিতে আছে স্টে ইন স্ট্যান্ডিং পজিশন। তো আমাদের এই যে ডান পাশে থাকা ভিডিওতে টাইটেলটা যদি আমরা দেখি, এখানে আছে স্ট্যান্ডিং, মানে এখানেও আর কি এরকম কিছুই লেখা আছে। তো এটা হুবহু কিন্তু মিলে নাই,
তো জাস্ট এটা আমরা দিতে পারি রিলেটেড, কারণ এই চ্যানেলের দিকে যদি আমরা তাকাই সাবস্ক্রাইব সংখ্যা অনেকটা কম, তো এই জন্য আমরা এটা রিলেটেড দিব। আর এটার ভাষাও অবশ্যই ইংলিশ হবে, তো এগুলো আমরা সিলেক্ট করে দেন সাবমিট দিয়ে দেব। তো এর পরের কোয়ারিটা আছে অস্ট্রেলিয়াস গোট ট্যালেন্ট। তো এই অনুষ্ঠানটা কিন্তু আমরা অনেকেই দেখে থাকি, অনেকের এই অনুষ্ঠানটা খুবই প্রিয়, কারণ এখানে অনেক রকমের মিউজিক দেখানো হয়। তো এখানে তাদের অফিসিয়ালি চ্যানেলটাই দেখা যাচ্ছে, আর এই যে দেখেন ভিডিওটাও সেম। তো এটা হাইলি রিলিভেন্ট, দেন প্রথমটা অ্যান্ড দিস সাবমিট। তো এর পরের কোয়ারিটা দেখুন, এটার সাথে আমাদের ডান পাশে থাকা ওয়েবসাইটটির টপিকটি মিলাতে হবে। তো এখানে আমাদের লেখার সাথে শুধু টাইটেলটা মিলে মোটামুটি আর কি। তো এটা আমরা রিলিজ দিয়ে দেন প্রথমটা অ্যান্ড সাবমিট করে দেব। সাবমিট করার আগে আর একটু দেখে নিই। তো এখানে বলা হয়েছে রেসিপির কথা, এই যে দেখুন রেসিপি। তো এটা নট রিলেটেড হবে, উপরে কিন্তু রেসিপির কথা বলা হয় না, এই যে দেখেন এখানে কিন্তু কোনো রেসিপি নেই। তো এটা জাস্ট আমরা নট রিলেটেড দিয়ে সাবমিট করে দেব। তো এর পরেরটা দেখেন কানাডা অ্যানিমেশন মুভিস। তো এই কোয়ারিটার সাথে আমাদের ডান পাশে থাকা মুভিটা, মানে এই যে ছবিটা, এটার সাথে কতটা মিল আছে দেখতে হবে। তো আমাদের কোয়ারিতে আছে কানাডা অ্যানিমেশন মুভিস। তো আমাদের ইউটিউব রেজাল্টে কিন্তু অ্যানিমেশন মুভি আসে না, অ্যানিমেশন বলতে তো আমরা সবাই বুঝি কার্টুন মুভিগুলো, তো এটার সাথে কিন্তু মিলে না। তো এটা নট রিলেটেড দিয়ে দেন প্রথমটা সাবমিট করে দেবো। সো গাইস, দেখতে দেখতে আমাদের কোয়ালিফাইটি পাস হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখে দেখে কিন্তু কোয়ালিফাইটি করতে পারবেন। তো আপনাদের ভিডিওটার সাথে আপনাদের ওখানে সেম টু সেম আসবে, হয়তো আগে পরে আসতে পারে। তো আপনারা কাজ কিভাবে করবেন, কিভাবে করলে অ্যাকুরেন্সি খুব ভালো থাকবে, তো সেটি নিয়ে শর্টকাটে কিছু আলোচনা করা যাক। তো প্রথমে আমরা স্টার্ট জাজমেন্টে ক্লিক করব। সো গাইস, আপনারা যেটা করবেন, কোয়েরির যে টপিকটা, এই টপিকটা নিয়ে আমাদের ডান পাশে থাকা যে ভিডিওটা বা যে কোনো একটা পেজ থাকতে পারে আর কি, তো এখানে একই ভাষা নিয়ে কথা বলছে কিনা, মানে একই টপিক নিয়ে কথা বলা হয়েছে কিনা সেটি দেখতে হবে। তোমাদের এখানে যে ইউটিউব ভিডিওটা, তো এটা দেখতে হবে যে একই বিষয় নিয়ে কথা বলা হয়েছে কিনা। তো এখানেও দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট টিপস, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট টিপস। তো আমাদের এখানে আছে ইউনাইটেড স্টেট, তো এখানে আছে রিয়েল এস্টেট, তো দুইটাই কিন্তু মোটামুটি আর কি মিলে যায়। তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে অনেকগুলো হতে পারে, অনেক কিছু হতে পারে, যা আপনারা বিভিন্ন সাইটে ইনভেস্ট করি না, ইনভেস্ট ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হতে পারে। তো এটা দেখতে হবে এটার সাথে কতটা মিল থাকে বা কতটা রিলেটেড, যেহেতু দুইটাই ইনভেস্টিং নিয়ে কথা বলছে। তো এটা রিলিভেন্ট দেবো, হাইলি রিলিভেন্ট হবে না, কারণ ইনভেস্টিং ক্ষেত্রে অনেক এই শব্দটা অনেক ক্ষেত্রেই যায়। তো এটা আমরা জাস্ট রিলিভেন্ট অ্যান্ড প্রথমটা সাবমিট। তো এর পরের কোয়ারিটাও যদি আমরা দেখি, এখানে দেখেন হাউ টু মুভ এ কলম ইন এক্সেল। তো এখানে বলা হয়েছে এক্সেলের ভিতরে কলামে কীভাবে আপনি মুভ করবেন। তো যেহেতু আমাদের এখানে ফেসবুক আসছে, তো এটা আমরা ওপেন করলাম যেহেতু পেজটি লোড হয়নি। তো এখানে দেখেন ভিডিওটা কী আসছে, ক্যারেটে মাল্টি লেভেল ক্যাটাগরি চার্ট ইন এক্সেল। এখানেও কিন্তু এক্সেল নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে দেখেন ভিউর সংখ্যাও খারাপ না। তো এই ভিডিওটা এক্সেলের সাথে মোটামুটি আর কি মিলে যায়, তো এটা আমরা রিলেটেড দেব। তো এটা রিলেটেড দিয়ে দেন প্রথমটা অ্যান্ড সাবমিট করে দেব। তো আপনারা দেখবেন রিলেটেড কোনটা বা রিলেভেন্ট কোনটা বা হাইলি রিলেভেন্ট কোনটা, এগুলো আপনার জাস্ট জাস্টিফাই করতে হবে। তো এটা আমরা দেন সাবমিট করে দিলাম, এই দেখুন ইউ আর কারেক্ট। তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে, আর যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যত বেশি লাইক কমেন্ট থাকবে অতই আপনার এই ভাইয়ের ভিডিও চলতেই থাকবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।